হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তোমরা আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিমিলার ওয়েবের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের অ্যানালিসিস রিপোর্ট এবং পারফরমেন্স চেক করবেন। তো বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছাবে। তা চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করছি এবং চলে যাচ্ছে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে। বন্ধুরা, যে কোনো ওয়েবসাইটের ট্রাফিক, র্যাঙ্কিং, ভিজিটর অ্যানালাইসিস চেক করার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এখন আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন উক্ত সার্চ বারে লিখবেন সিমিলার ওয়েব। ওকে, দেখুন এই যে লেখা দেখা যাচ্ছে সিমিলার ওয়েব এক্সটেনশন, এই অপশনে ক্লিক করবেন। এখন নিচে দেখুন আরেকটি লিঙ্ক দেখা যাচ্ছে chrome.google.com সিমিলার ওয়েব ট্রাফিক র্যাঙ্ক অ্যান্ড ওয়েবসাইট অ্যানালাইসিস, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন ওই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথেই সিমিলার ওয়েব ট্রাফিক র্যাঙ্ক অ্যান্ড ওয়েবসাইট অ্যানালাইসিস এর এক্সটেনশনটি অ্যাড করার জন্য অপশন চলে এসেছে। এই সাইডে দেখুন লেখা আছে অ্যাড টু ক্রোম, এই অপশনে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন এই অপশনে ক্লিক করার সাথে সাথে অ্যাড এক্সটেনশন দেখা যাচ্ছে, এই অপশনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, চেকিং হচ্ছে। অলরেডি আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়েছে, এখন আমরা এটাকে কেটে দেব। এখন আবার ক্লিক করছি গুগল ক্রোম ব্রাউজারে। এই সাইডে দেখুন এক্সটেনশনের যে আইকনটি দেখা যাচ্ছে, এই আইকনের উপরে ক্লিক করবেন। নিচে দেখুন লেখা দেখা যাচ্ছে সিমিলার ওয়েব ট্রাফিক র্যাঙ্ক অ্যান্ড ওয়েবসাইট অ্যানালাইসিস, এই পিনের উপরে ক্লিক করবেন। বন্ধুরা পিনের উপরে ক্লিক করার সাথে সাথে উপরে দেখুন এক্সটেনশনের যে লোগোটি আছে সেটা এখানে দেখা যাচ্ছে, তার মানে এই এক্সটেনশনটি কাজ করার জন্য এখন রেডি। এখন আমরা নতুন একটি ট্যাব নেব। আমি এখানে facebook.com যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের গ্লোবাল র্যাঙ্কিং, ভিজিটর এবং ট্রাফিক, এঙ্গেজমেন্ট ইত্যাদি সব দেখব। আপনি একইভাবে যে কোনো ধরনের ওয়েবসাইট চেক করে দেখতে পারবেন। ওকে, আমি লিখছি ফেসবুক, এখন কিবোর্ড থেকে এন্টার। এখন অ্যানালাইসিস রিপোর্ট দেখার জন্য এই সিমিলার ওয়েব ট্রাফিকের যে লোগোটি আছে এই লোগোটির উপরে ক্লিক করবেন। দেখুন সিমিলার ওয়েব ট্রাফিকের উইন্ডোটি এখানে চলে এসেছে, এখন এখান থেকে ইয়েস, এই অপশনে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন আমরা facebook.com-এর ওয়েবসাইটের অ্যানালাইসিস রিপোর্ট দেখবো, এই জন্য এখানে দেখা যাচ্ছে facebook.com। এখানে আপনি যেই ওয়েবসাইটের অ্যানালাইসিস রিপোর্ট দেখবেন সেই নামটি দেখা যাবে। এখন ফেসবুকের যে গ্লোবাল র্যাঙ্ক আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে 3, কান্ট্রি র্যাঙ্কিং 3, ইউনাইটেড স্টেট, ক্যাটাগরি আছে 1, ভিজিট ওভার টাইম, এখানে কোন মাসে কত ভিজিটার ছিল সেটা মান্থলি আপনি দেখতে পারবেন। এখানে বাউন্স রেট 32.57, পেজেস পার ভিজিট 8.39, মান্থলি ভিজিট 23.80B, অ্যাভারেজ ভিজিট ডিউরেশন 10.38, গো টু ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট, এই অপশনে ক্লিক করে আপনারা ট্রাফিক এবং এঙ্গেজমেন্টগুলো দেখতে পারবেন। তো আমি একটু পরেই এই অপশনটি আপনাদেরকে দেখাবো। এখন নিচে দেখি জিওগ্রাফি, এখানে টপ 5 কান্ট্রিজ, এই ফেসবুক যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি বিশ্বের যে 5টি কান্ট্রিতে বেশি সার্চ হয়েছে সেই 5টি কান্ট্রির নাম এখানে, ইউনাইটেড স্টেট, ব্রাজিল, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, কানাডা। এছাড়াও যদি আপনি আরও দেখতে চান সিমোর কান্ট্রিজ, এই অপশনে ক্লিক করলে পরবর্তী যে কান্ট্রিগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। ট্রাফিক সোর্স,
কোন কোন সোর্স থেকে ট্রাফিক গুলো এসেছে, এখানে দেখুন সোর্স এবং এখানে দেখুন ট্রাফিক সোর্স, এখানে সোর্স হচ্ছে ডাইরেক্ট সরাসরি ফেসবুক লিখে সার্চ হয়েছে 81.1%, সার্চের মাধ্যমে এসেছে 11.9%, ইমেলের মাধ্যমে 2.83%। এভাবে আপনারা দেখতে পারবেন, নিচে দেখুন লেখা আছে গো টু সিমিলার ওয়েব, এই অপশনে ক্লিক করবেন। বন্ধুরা এখন আমরা সিমিলার ওয়েবের মূল ওয়েবসাইটে চলে এসেছি, লেখা আছে ফেসবুক ডট কম, যেহেতু আমরা ফেসবুক অ্যানালাইসিস রিপোর্ট চেক করছি। এখানে গ্লোবাল র্যাঙ্কিং 3, কান্ট্রি 3, র্যাঙ্ক 1। বন্ধুরা এই নিচে দেখুন লেখা আছে ট্রাফিক ওভারভিউ, এখানে টোটাল ভিজিট টু ফেসবুক ডট কম ডেস্কটপ এবং মোবাইল ডিভাইস অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল ওয়েব ইন দ্য লাস্ট 6 মান্থ, এখানে 6 মাসের রিপোর্ট দেওয়া আছে। এখানে এঙ্গেজমেন্ট আছে টোটাল ভিজিটর 23.07 বি, অ্যাভারেজ ভিজিট ডিউরেশন 10.19, পেজেস পার ভিজিট 8.28, বাউন্স রেটেড 32.85, আর এখানে যেটা আছে এটা মান্থলি ট্রাফিক টু ফেসবুক ডট কম বাই কান্ট্রি। এখানে ট্রাফিক সোর্স ফর ফেসবুক ডট কম, এখানে ডাইরেক্টে এসেছে 83.63%, রেফারেলসে এসেছে 2.37%, সার্চের মাধ্যমে এসেছে 11.21%, সোশ্যালের মাধ্যমে এসেছে 1.85%। যাক বিস্তারিতগুলো আপনারা দেখে নেবেন, এটা হচ্ছে রেফারেলস 2.37%, এটা হচ্ছে টপ রেফারেলিং, এটা হচ্ছে টপ রেফারেলিং সাইট, এই সাইটগুলোর নাম এখানে। বন্ধুরা নিচে দেখুন লেখা দেখা যাচ্ছে সার্চ, এখানে 99.31% অর্গানিক, টপ 5 অর্গানিক কিওয়ার্ডস। যাক বন্ধুরা এই ওয়েবসাইটটি আপনারা আরও ভালো মতো ভিজিট করলে পারা বিস্তারিতভাবে জানতে পারবেন। এই রিপোর্টটি আপনি যদি পিডিএফ আকারে দেখতে চান তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড পিডিএফ, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে